আগে একটা কথা শুনো, তুমি কতবার হর্ন বাজিয়েছো জানো? তুমি কত বছর বয়স তোমার? ভগবান অরিজিৎ সিং হঠাৎ রেগে গেলেন কেন? রাস্তায় হর্ন মেরে 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 অরিজিৎ সিং কে দাঁড় করালো, তারপর প্রচন্ড চটে গেল অরিজিৎ সিং। দেখুন সেই ভিডিওটা। ও মাই গড, আগে একটা কথা শুনো, তুমি কতবার হর্ন বাজিয়েছো জানো? তুমি কত বছর বয়স তোমার? 22। তোমার তো অ্যাডাল্ট, কতবার হর্ন বাজিয়েছো? 8-9 বার। সরি স্যার, কাকে ডিস্টার্ব করছো? আমাকে না অন্য লোকজনকে? আমার আমার সাথে দেখা করার ইচ্ছা বলে তুমি বাকি সবাইকে তো অত্যাচার করছো। ছবি দরকার তো? তোলো ছবি, তোলো 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 ছবি, তোলো। দাঁড়াও, তোমার সাথে কথা বলছি না আমি, এখন তোলো ছবিটা, তোলো না। ছবির জন্যই তো এত কিছু করছিলে, ছবিটা তোলো, আমাকে যেতে দাও। ঘন্টা বাজিও না, তুলো না, তুলো না। আপনারা দেখতেই পারলেন সেই ভিডিওটা, অরিজিৎ সিং কে হর্ন মেরে মেরে দাঁড় করানোর পর কিভাবে চটে গেল। শুধু চটে যাওয়ার পরও মানুষটা কিভাবে সমাজত রেখে বললো ছবিটা তুলতে এসে ছবিটা তুলে নাও। তো ভাবতেই পাচ্ছেন, মানুষটা যাতে লোকে না প্রবলেম ক্রিয়েট করে, লোকে যাতে প্রবলেম না হয়, তার জন্য কিন্তু ছেলেটাকে একটু জাস্ট বকাবকি করলো, কিন্তু ভালোবাসার মাধ্যমে এটাও বললো যে তোমরা ছবি তুলতে এসে ছবিটা তুলে নাও। তো এমনই ভিডিও সুন্দর সুন্দর দেখতে যারা অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখো, যারা ইউটিউবে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এখানেই।